করোনার সময়েও কাজ করছেন। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাতের প্রায় 40 লাখ শ্রমিক। সম্প্রতি দেশে করোনার টিকা দেওয়া শুরু হওয়ায় এই খাতের শ্রমিকরা টিকা নেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন। সুস্থ থাকি সেই জন্য তো ভ্যাকসিনটা আমাদের নেওয়া দরকার। যদি সবাই নেয় এই ক্ষেত্রে আমরা সবাই নিব, সমস্যা নেই। বাংলাদেশে ভ্যাকসিনটা আসছে, সবার দিচ্ছে, আমাদের দিলেও বেটার হবে। কেন আমরা এখানে অনেক মানুষ আমরা দীর্ঘ এখানে কাজকাম করি, কার আসলে কী আছে না আছে কেউ তো বলা জানা, অনেক ধরনের আবর্জনা ময়লা থাকতে পারে। সো আমরা যদি ভ্যাকসিনটা নিই আমাদের জন্য জিনিসটা বেটার। তবে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা বলছেন এই খাতের শ্রমিকদের বেশিরভাগই বয়সে তরুণ। এছাড়া সব কারখানায় আলাদাভাবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়, তাই এখনই শ্রমিকদের করোনার টিকা দেওয়া হবে না। সহজলভ্য হলে বিনামূল্যে শ্রমিকদের টিকা দেওয়া হবে বলেও জানান বিজিএমইএ এর এই পরিচালক। তখন দেখবেন যে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আর তখন এটা অর্ডার ফ্যাক্টরি আলারের ব্যবস্থা করবে। আমরা যখন অনলাইন ভ্যাকসিনগুলি দিচ্ছি এইটাও আমরা চেষ্টা করবো যার যার মতো করে আমাদের কাজের স্বার্থে, হ্যাঁ কাজের স্বার্থে এটা দেবো। আর বিজিএমই এখন আমাদের বলছে আমাদের জেলা প্রশাসন বিজিএমই এটা অগ্রাধিকার পাবে সব জায়গায়, সেটা আমাদের বিজিএমই আমরা গভর্নমেন্টের সাথে কথা হয়েছে, বিজিএমির গার্মেন্টস ওয়ার্কার একটা অগ্রাধিকার পাবে। ওরা আমরা বুঝাইতে হবে, কথা বলতে হবে, এটা আর একটু এ হোক অ্যাভেলেবেল হোক যখন হোক। কারণ আমরা এর আগে যে হ্যাপাটাইটিস বি টিকা দিচ্ছি, তারপরে ইনফ্লুয়েঞ্জা দিচ্ছি, নিউমোনিয়া দিচ্ছি, এই করোনার ভিতরে আমরা ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া টিকা দেওয়া হয়েছে তাদেরকে। হ্যাঁ ওদেরকেই বলছি তোরা আসছে যার যার ইয়ে করছে তাও আমরা খুব পেয়ে যাই, 30-40% লোক তার দিচ্ছে, নিজেরাই আয় করে দিচ্ছে, ওদের বোঝানো হয়েছে বুঝাতে দিচ্ছে। তবে প্রথম পর্যায়ে শ্রমিকদের টিকা দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা, এতে শ্রমিকদের মনোবল বাড়বে বলে আশা তাদের। যে শ্রমিক যোদ্ধা যদি আমরা মনে করি তাহলে গার্মেন্ট ওয়ার্কারদেরকে বাইরে রাখার সুযোগ নেই। আমরা এই রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যদি আমরা যদি সাস্টেনেবল করতে চাই, দীর্ঘমেয়াদী করতে চাই, তাহলে শ্রমিককে জীবনের শক্তি ফিরে আনতে হবে, তাদের মানে তাদের মন মানসিকতা ফিরে আনতে হবে, তাদের কাজের প্রতি মনোবিষ্ট করতে হবে। যে ভ্যাকসিনটা একটা মানসিকতার বিষয় রয়েছে যে আমি ভ্যাকসিন নিয়েছি আমার দক্ষতা, আমি আর আমাকে আক্রান্ত হব না, এটা একটা মনের একটা মনোবল। আমরা এটা এই এই ক্ষেত্রে আমাদের আমি এখনও বলছি এবং আগেও পরে বলবো, যেটা এটা যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড, যারা বিজনেসের সাথে যারা ইনভলভমেন্ট আছে, যে সমস্ত স্টেক হোল্ডার, সরকার তো অবশ্যই সহযোগিতা করবে। সরকারের যেহেতু সব রপ্তানি আয়ের একটা মূল হিংস বা যাচ্ছে সরকারের খাতে, এবং যে সমস্ত ক্রেতারা যারা স্টেক হোল্ডার অর্থাৎ ব্র্যান্ডরা, তাদেরকেও এখানে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে তাদেরকেও সহায়তা করতে হবে এবং মালিকদেরকে সহায়তা করতে হবে। অর্থাৎ তিন পক্ষভাবে মিলেই, কারণ শ্রমিকের তো সেই সক্ষমতা থাকবে না যে এই টাকা দিয়ে তারা ভ্যাকসিন নেবে, অথবা সে উৎসাহ নাও হারাতে থাকতে পারে। কারণ আমরা উৎসাহিত করবো শ্রমিকদেরকে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে, তবে কিছু সহযোগিতা আপনার স্টেক হোল্ডারদেরকে নিতে হবে, অর্থাৎ ব্র্যান্ডকে এখানে একটা সাবসিডি দিতে হবে, এমপ্লয়ারদের একটা সাবসিডি দিতে হবে, গভর্নমেন্টকে একটা সাবসিডি দিতে হবে, তাহলে শ্রমিকদের এই সহজ মূল্য অথবা সহজীকরণের বিষয়ে ভ্যাকসিনটা তারা নিতে পারবে এবং সক্ষম হবে আমি মনে করি। শ্রমিকদের টিকা দিলে ক্রেতাদের কাছে দেশের তৈরি পোশাক খাত সম্পর্কে ইতিবাচক বার্তা যাবে বলেও মনে করেন এই শ্রমিক নেতা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।